তো আমরা এখন দেখব লগারিদম। লগারিদম হচ্ছে লগ, হয়তো দেখেছো বিভিন্ন জায়গায় বলে থাকে, তুমি যদি কোনো বাসায় যেতে চাও বা অফিসে ঢুকতে চাও, তোমার একটা খাতায় নাম এন্ট্রি করতে হয় যে তুমি ঢুকতে চাও, তো ওইটা একটা লগ বুক বলে। ঠিক এরকম অঙ্কে আমাদের লগ লগ ইউজ করা হয় বিভিন্ন গুণনকে সহজভাবে করার জন্য। যেমন ধর আমরা আগে শিখেছি টু, টু ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু এইট, তার মানে এইটকে বানাতে হলে আমাদের তিনবার টু লিখতে হয়েছে, আমাদের লগ করতে হইতেছে তিনবার, তিনবার টু লিখতে হচ্ছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখছি সূচকের ক্ষেত্রে টু টু দি পাওয়ার থ্রি। তো এখানে আমাদের যেভাবে কোশ্চেন করতে হবে, যে আমাদের আমরা যদি কোশ্চেন করি যে আমরা যদি দুইকে কতবার গুণন করলে আমরা আট পাবো, তাহলে আমাদের প্রশ্নের উত্তর আসবে থ্রি। তার মানে দুইকে তিনবার গুণন করলে আমরা আট পাবো। তো এখানে আমরা এখানে এই জন্য লিখবো, যার জন্য লিখবো, এটাকে যদি আমরা লিখতে চাই তারপরে লগ টু, তার মানে লগ টু মানে দুইকে কতবার গুণন করতে হবে, কি পেতে আট। তো এখানে বলে দিচ্ছি এইট, তার মানে যেটা আমরা বললাম দুইকে কতবার গুণন করতে হবে আট পেতে, সেটাকে আমরা লিখবো লগ টু এইট, মানে লগ দুইকে কতবার লগ করতে হবে, লগে নিয়ে আসতে হবে কতবার গুণন করতে হবে আট যদি পেতে চাই, তো সমান সমান এখানে আছে থ্রি। তো লগ টু এইট ইকুয়ালস টু থ্রি। তো এইখানে এই যে টু, এটাকে আমরা বলি ভিত্তি বাংলায় বলে বা ইংরেজিতে বলে বেজ, আর এটাকে বলে যেটা আমরা পেতে যাচ্ছি সেটা আমাদের রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টকে, আর এটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা পাবো, আর এটা হচ্ছে আমাদের কতবার লগ করতে হচ্ছে সেটাকে আমরা এভাবে উপস্থাপন করব। তো এখানে লগ টু এইট ইকুয়ালস টু থ্রি, তার মানে দুইকে তিনবার, দুইকে তিনবার গুণন করলে আমরা আট পাবো। তো এখন আমরা যদি কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে এই টু টু দি পাওয়ার থ্রি, যদি লিখি টু টু দি পাওয়ার থ্রি ইজ ইকাল টু এইট, আমরা এভাবে লিখতে পারি। এখানে হচ্ছে এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট বা সূচক, বাংলায় যেটা বলে সূচক, আর এটা হচ্ছে রেজাল্ট। তো এটাকে যদি আমরা লগে নিয়ে আসতে পারি, আমাদের লিখতে হবে লগ, লগ বেসটা চলে আসবে এখানে ছোট করে নিচের দিকে টু, এইটা চলে আসবে এখানে এইট, আর এটা চলে যাবে এইখানে। তো এটাকে এক্সপোনেন্টকে আমরা লগে লিখতে হলে আমরা এইভাবে লিখব, তার মানে বেস টু চলে আসলো এখানে, এইট চলে আসলো এখানে, আর থ্রিটাকে চলে গেল, এই সূচকটা চলে গেছে এইখানে। তো এটা হচ্ছে এক্সপোনেন্ট থেকে লগ লেখার পদ্ধতি, মানে লগারিদম তোমাকে বলবে তোমার এক্সপোনেন্টের বা সূচকের মান বের করতে, সূচক কত, কোনো একটা নাম্বারকে, কোনো একটা বেসকে, ভিত্তিকে কোনো একটা বড় নাম্বারের মানে সূচক কত সেটা বের করার জন্য হচ্ছে লগারিদম। তো আমরা যদি কিছু জিনিস দেখি, তো এইখানে তো আমাদের এখানে এখানে এটাকে বলে লগারিদম, মানে তিনবার লগ করতে হবে, লগারিদম করলাম তিনবার, তিনবার লগিং করলে এইটাকে তিনবার মাল্টিপ্লাই করলে আমরা এই রেজাল্টটা পাবো। আর আমরা যে রেজাল্টটা পাইতে চাই সেটা হচ্ছে লিখবো আমরা এখানে, যেটার উপর ভিত্তি করে পাইতে চাই সেটা লিখবো এখানে, তার আগে লগ লিখবো, আর যে রেজাল্টটা আসবে সেটাকে বলে লগারিদম, এটা হচ্ছে লগারিদম, লগারিদম। তো এখন যদি কেউ বলে এরকম লগ ফাইভ সিক্স টু ফাইভ সমান সমান কত, তার মানে বলতেছে পাঁচকে কতবার লগারিদম নিয়ে আসলে, কতবার গুণন করলে তোমার ছয়শো পঁচিশ পাওয়া যাবে। তো এটাকে আমরা ছয়শো পঁচিশের যদি বলি, ছয়শো পঁচিশকে ভাঙলে আমাদের ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইকুয়ালস টু সিক্স টোয়েন্টি ফাইভ, তার মানে এক দুই তিন চার, তার মানে লগ ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু ফোর, কারণ এই পাঁচ বেসকে পাঁচকে চারবার চারটা পাঁচ গুণন করলে আমাদের ফাইভ সিক্সটি ফাইভ পাই, এই জন্য লগারিদম হচ্ছে ফোর। তো আমাদের লগের যে বেজ দেওয়া থাকে, তো ওই বেজটাকে
আমরা বলতে পারি, আমাদের যদি কখন এখানে লেখা থাকে যে বেজ 5, আর যদি কখনো না লেখা থাকে, যদি লগ এরকম থাকে যে 1000 ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে যদি বেজটা না উজ্জ্ব থাকে, তার মানে বলে আমরা ধরে নিতে পারি আমরা লগ বেজ 10। তো লগ বেজ, লগের বেজ সবসময় 10 হচ্ছে, এটা উজ্জ্ব যখন থাকে তখন এটাকে লগ বেজ 10 ধরতে হয়, বেজকে 10 ধরে নিতে হবে। তো আমাদের আরও কিছু জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার, এটা হচ্ছে সাধারণ সাধারণ লগারিদম, যদি 10 হচ্ছে সাধারণ লগারিদম। আর লগারিদমের কিছু উদাহরণ আমরা দেখে নেই, সেটা হচ্ছে যদি বলা হয় লগ 10 100 মানে কত, তার মানে হচ্ছে 10কে কতবার গুণ করলে 100 হয়, 10 × 10 ইকুয়ালস টু 100, তার মানে লগ 10 100 ইকুয়ালস টু 2, 1 আর 2, এটা হচ্ছে 2, লগ 10 100 ইকুয়ালস টু 2। আবার যদি এরকম হয় লগ 3 1 9 কত, তার মানে 19 পেতে হলে আমাদের কতবার দিতে হবে, 19 ইজ ইকাল টু 13 × 1/3, তার মানে হচ্ছে 1/3 স্কোয়ার, কিন্তু এখানে বলা হয়েছে বেস 3, 1/3 না, 1/3 না বেস 3, তার মানে হচ্ছে আমাদের লিখতে পারি এটাকে 3 - 2, 1/3কে আমরা 3 - 2, ঘাত হচ্ছে -2, এই জন্য এটার ঘাত হবে -2, এখানের উপর নির্ভর করে আমাদের ফলাফল আসবে। তো আমরা যদি আবার দেখি কিছু, যদি দেখি লগ 5 5 √5 সমান কত, তো এখানে 5 √5 মানে হচ্ছে 5 × 5^2, তার মানে হলো 5 1/2 ইজ ইকাল টু 3 5 3/2, 5 3/2, 5 3/2, তার মানে লগ 5 5√5 ইকুয়ালস টু 3/2, এটা হবে আমাদের লগারিদম ভ্যালু। তো এভাবে আমরা লগারিদমের মান বের করতে পারি। তো এরপরে আমরা দেখবো লগারিদমের সূত্রাবলী যেগুলো আছে সেগুলোকে।